উত্তম সুচিত্রা, যে জুটির আজও কোনো বিকল্প হয় না। যুগের পর যুগ চলে গেলেও তারা বাঙালি মনে আজও অমলিন হয়ে আছে। আজও অনেকেরই অজানা, উত্তম কুমার এবং সুচিত্রা দেবী ছিলেন অতিমাত্রায় ফুটবল প্রেমী। উত্তম কুমার ছিলেন মোহনবাগানের অন্ধভক্ত। অপরদিকে পাবনায় জন্মগ্রহণ করা মহানায়িকা সুচিত্রা সেন ছিলেন আদ্যপ্রান্ত ইস্টবেঙ্গল সমর্থক। কাজেই শুটিং চলাকালীন তাদের মধ্যে মোহনবাগান ও ইস্টবেঙ্গল নিয়ে খুনসুটি প্রায় লেগেই থাকত। 1960 সাল, সপ্তপদীর শুটিং চলছে। দৃশ্যটি ছিল ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে ব্রিটিশ চিকিৎসকদের ফুটবল ম্যাচ। মহানায়িকা ব্রিটিশ সমর্থক আর ভারতীয়দের হয়ে মাঠে উত্তম কুমার। আর এই শুটিংটি চলছে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে। সেই সময় পাশাপাশি ছিল এই দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব। একই মাঠে দুই প্রধানের অনুশীলন চলত। ফেরা যাক সপ্তপদীর শুটিংয়ে। সাল 1960, ফুটবলের প্র্যাকটিস নেই, ক্লাবও বন্ধ, তাই উত্তম কুমার দ্বারস্থ হলেন ইস্টবেঙ্গল ক্লাবের তৎকালীন ফুটবল সচিব মন্টু বসুর কাছে। মহানায়কের অনুরোধে মন্টু বসু খুলে দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সদর দরজা। এমনকি মন্টু বসুর উদ্যোগেই রেঞ্জার্স টিমের অ্যাংলো ইন্ডিয়ান ফুটবলারদের নিয়ে আসা হয়েছিল ব্রিটিশ চিকিৎসক দলের হয়ে অভিনয়ের জন্য। শুটিংয়ের দিন ডাকা হলো ইস্টবেঙ্গল খেলোয়াড় তুলসীদাস বলরামকে। বলে রাখা প্রয়োজন, সপ্তপদী সিনেমায় মহানায়কের বল কন্ট্রোলের দৃশ্যে ছিলেন তুলসীদাস বলরাম। শুটিংয়ের জন্য আনা সাদা জার্সি ইস্টবেঙ্গলের তৎকালীন কর্তা সুধাময় দাশগুপ্ত তুলে দিলেন রেঞ্জার্সের খেলোয়াড়দের হাতে, আর মহানায়কের দলকে দেয়া হলো ইস্টবেঙ্গলের ঐতিহ্যশালী লাল হলুদ জার্সি। জার্সি দেখেই বেঁকে বসলেন উত্তম কুমার। হাজার হোক শত্রুর জার্সি, কিভাবে গায়ে জড়াবেন? পড়তে চাইলেন না উত্তম, বিকল্প জার্সি নিয়ে আসার অনুরোধ করলেন। শেষে পরিচালকের অনুরোধে ময়দান মার্কেটে পাঠানোর ব্যবস্থা করা হলো সুধাময় দাশগুপ্তকে। পথে যেতে যেতে সুধাময় দাশগুপ্ত মদলো মারলেন। সাইকেল নিয়ে ময়দান মার্কেটে না গিয়ে বড়বাজার সংলগ্ন ডালহৌসি এলাকা ঘুরে খালি হাতে ফিরবেন। জানালেন ময়দান মার্কেটের সব দোকান বন্ধ, অগত্যা ইস্টবেঙ্গলের জার্সি পরেই শুটিং করতে হবে মহানায়ককে। যা শুনে হতাশ হলেন উত্তম কুমার। মনে প্রাণে মোহনবাগান প্রেমী কিছুতেই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তুলতে রাজি নন। উত্তম বলে দিলেন শুটিং প্যাক আপ করতে, কোনো মতেই চির প্রতিদ্বন্দ্বীর জার্সি চড়িয়ে শুটিং করবেন না তিনি। ওদিকে মহানায়িকা মেকআপ করে শ্যুট দেওয়ার জন্য রেডি, কিন্তু উত্তমের টালবাহানায় ভীষণ চটে গেলেন সুচিত্রা সেন। পরিচালককে ডেকে জানতে চাইলেন উত্তমকে ঘিরে ওখানে কিসের এত জটলা। পুরো কথা শুনে মহানায়িকা পরিচালককে বলে দিলেন, ওনাকে বলে দিন এই জার্সি পরেই শুটিং করতে হবে, ইস্টবেঙ্গল সমর্থক হতে বলা হয়নি, কিসের এত টালবাহানা, শটের জন্য 20 মিনিট অপেক্ষা করছি, নইলে এ ছবির শুটিংই আর করবো না। মহানায়িকার এই হুমকিতেই কাজ হয়েছিল। হাজার অনিচ্ছা সত্ত্বেও ইস্টবেঙ্গলের ঐতিহ্যশালী লাল হলুদ জার্সি গায়ে চাপিয়েই অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। উত্তম সমর্থকরা আজও বলেন মহানায়িকা সবই জানতেন, উত্তমকে ইস্টবেঙ্গলের জার্সি পরিয়েই শুটিং করাবে বলেই তার এই পরিকল্পনা। অবশ্য ইতিহাসে এর কোনো সত্যতা নেই, তবে একথা ঠিক, ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে দুই তারকার মধ্যে খুনসুটি এক এক সময় ঝগড়ায় পরিণত হতো, যার আঁচ পড়ত শুটিংয়েও। এমনও দিন গেছে উত্তম সুচিত্রার ফুটবল খেলার দ্বন্দ্বে পরিচালক সহ গোটা ইউনিট মাথায় হাত দিয়ে বসে আছেন, অথচ দুই অভিনেতা অভিনেত্রী পর্দায় কতটা সাবলীল, যে জুটির আজও বিকল্প হয় না। এতটাই ফুটবল প্রেমী ছিলেন উত্তম সুচিত্রা, যা আজও অনেকের অজানা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।